হ্যালো বন্ধুরা, আজ আমরা কনফিউজিং তিন জোড়া শব্দ নিয়ে শিখব। এই শব্দগুলো আমাদেরকে প্রায় কনফিউশনে ফেলে দেয়, কখন কোনটি ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখো, রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ। তোমরা অ্যাভেঞ্জার সিরিজটি দেখেছো, মার্ভেলের অ্যাভেঞ্জার সিরিজ খুব প্রিয় সবারই, আমিও দেখে থাকি, দেখি আর কি। প্রথমে রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ দুটি কিন্তু প্রতিশোধ, দুটি শব্দই কিন্তু নাউন। এখন এই শব্দ দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রথমত রিভেঞ্জ, নিজের প্রতি যদি কোনো অন্যায়ের প্রতিশোধ নিতে হয় সেক্ষেত্রে আমরা রিভেঞ্জ শব্দটা ব্যবহার করে থাকি, যেমন আই টুক রিভেঞ্জ ফর মাই ইনসাল্ট। আবার অ্যাভেঞ্জ শব্দটি হচ্ছে অন্যের প্রতি কোনো অন্যায়ের যদি তুমি প্রতিশোধ নিতে যাও, যেমন আই টুক রিভেঞ্জ অ্যাভেঞ্জ, ওকে, আই টুক অ্যাভেঞ্জ ফর মাই ফ্রেন্ডস ইনসাল্ট। আমার বন্ধুকে কেউ ইনসাল্ট করেছে, তার আমি প্রতিশোধ নিতে গেলে আমি অ্যাভেঞ্জ, আর নিজের অপমানের প্রতিশোধ নিতে গেলে আমি রিভেঞ্জ শব্দটি ব্যবহার করব। এরপরে হোপ এবং উইশ, দুটিই কিন্তু আশা করা, আকাঙ্ক্ষা করা। হোপ সাধারণত আমরা সাধারণ যেগুলো হতে পারে, পূরণ হতে পারে, এরকম শব্দের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আই হোপ ইউ অল আর ওয়েল এরকম। আর উইশটি কিছুটা অবাস্তবের যে সমস্ত ইচ্ছাগুলো রয়েছে, যেমন আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, এই রকমের যদি কোনো ইচ্ছা থাকে অবাস্তব সেক্ষেত্রে আমরা সাধারণত উইশ ব্যবহার করে থাকি। লাস্ট যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রাউন এবং সিং, দুটোই কিন্তু ডোবা, ডুবে যাওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে ড্রাউন আমরা ব্যবহার করে থাকি যখন প্রাণী, যখন জীবন্ত কোনো কিছু ডুবে যায় বা মারা যায়, ডুবে মারা যায়, এমন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর সিং এই শব্দটি কিন্তু আমরা বস্তুবাচক কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন টাইটানিক, তোমরা মুভি না মুভির কথা বলছিলাম, আমি টাইটানিক জাহাজের কথা বলছি, এবং মুভি থেকেই, মুভির পর থেকেই কিন্তু এটিকে আমরা টাইটানিকটাকে আমরা চিনেছি। এই সিঙ্ক কিন্তু টাইটানিকের ক্ষেত্রে প্রযোজ্য, টাইটানিক স্যাঙ্ক, টাইটানিক ডুবে যায়। আর কোন ড্রাউন হলে মানুষ যখন ডুবে যাওয়া, অর্থ প্রাণী, যাদের প্রাণ আছে তারা ডুবে যায়, এমন ক্ষেত্রে আমরা এই ড্রাউন ব্যবহার করে থাকি। আমি আশা করব, আই হোপ, আজকের পর থেকে তোমাদের আর কনফিউশন থাকবে না, তোমরা এই শব্দগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে থাকো। এরপরে আমি আরো কিছু শব্দ নিয়ে কথা বলবো। ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।